আসসালামু আলাইকুম বাংলার আধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি বলুন তো কী খুবই মজার শীতকালীন সবজির লাউ এই লাউটা আসলে যেভাবেই রান্না করি খেতে অসম্ভব টেস্টি অনেকেই লাউ খেতে চায় না তাদের জন্য আমার আজকের রেসিপি প্রথমে আমি একটি লাউ নিয়ে নিয়েছি এবং এই লাউটার অর্ধেক পরিমাণ আমি মুরগি মাংস দিয়ে রান্না করব। লাউটাকে প্রথমে ভালো করে কেটে নিব যে যেভাবে ইচ্ছে লাউটাকে কেটে নিতে পারেন ছোট করে কিংবা বড় করে আমি লাউটাকে প্রথমে এরকম খোসা ছাড়িয়ে নিব তবে ছুরি দিয়ে করেছি এর জন্য একটু মোটা হয়েছে কাটাটা আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়ে একটু পাতলা করে কেটে নিতে পারেন আমি লাউয়ের খোসাটাও ভাজি করবো এর জন্য একটু মোটা করে কেটেছি তারপর লাউটাকে ঠিক এইরকম মাংস সাইজ করে কেটে নিব যেভাবে মাংস দিয়ে রান্না করা হয় সব পূর্ণ লাউটায় এভাবে কেটে তারপর চলে যাব সুলায় চুলায় একটি পাতিল বসিয়ে তাতে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ স্যাবিন তেল অ্যাড করে দিয়ে দিলাম তেজপাতা চার পাঁচটা এলাচি এবং দুই টুকরা দারচিনি যেহেতু মাংস দিয়ে রান্না করব তাই আমাকে এলাচি দারচিনিটা দিতে হলো তারপর অ্যাড করে দিলাম কুচানো পেঁয়াজ এবং পেঁয়াজটা কি খুব ভালো করে একটু ভেজে নিব অবশ্যই একদম ব্রাউন করব না তবে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা সফট হবে তারপর অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম আদা রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব আদা রসুনের কাঁচা স্মেলটা না যাওয়া পর্যন্ত ভেজে তারপর অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব অবশ্যই মশলা এইভাবে ভালো করে কষিয়ে নিলে আপনার রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তাই সব সময় মশলাটা কষিয়ে নেবেন মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুটা সময় নিয়ে যখন এরকম মশলার উপর তেলটা ভেসে উঠবে তখন আমি মুরগি মাংসটা অ্যাড করে দেবো এখানে মুরগির বুকের মাংস ছাড়া সম্পূর্ণ মুরগিটাই নিয়েছি ফ্রেশ মাংসর চেয়ে একটু মাংসের হাড্ডিগুড্ডি দিয়ে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে এই লাউ খেতে তবে আমি বেশিরভাগ লাউ রান্না করি এরকম মুরগি মাংস দিয়েই লাউ চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে তবে আমার বাসায় এভাবে রান্না করলে সবাই খুব পছন্দ করে সেজন্য আমি মাংস দিয়েই বেশিরভাগ লাউ রান্না করি কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবং দেখুন মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা থেকে মাংসটা মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং কষানো হয়েছে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা লাউটা অ্যাড করে দেবো লাউ রান্নাতে এক্সট্রা পানি না দিলেও চলে তবে লাউ থেকে যদি যথেষ্ট পরিমাণ পানি না উঠে সেক্ষেত্রে আপনি সামান্য পানি ব্যবহার করতে পারেন লাউয়ের থেকে যে পানি উঠবে সেটা দিয়ে রান্না করলে লাউয়ের টেস্ট অনেক গুণ বেশি থাকে এবং অনেক বেশি টেস্টি হয় তবে লাউ গাছ থেকে পেরে এনে খেলে যে মজা বাজার থেকে কিনে এনে ঘরে রেখে দিলে কিন্তু লাউয়ের সেই টেস্ট পাওয়া যায় না এবং লাউটাও একদম সফট হয় না খুব ভালো করে লাউ দিয়ে কষিয়ে নিয়েছি এবং ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট অ্যাড করে দিলাম সামান্য একটু পানি যেহেতু আমার লাউ থেকে যে পরিমাণ পানি উঠবে সেটা যথেষ্ট না তাই আমি সামান্য পানি এখানে অ্যাড করে দিয়ে এখন এটাকে ঢেকে দিব দশ থেকে বারো মিনিটের জন্য চুলা রাসটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দিয়েছি খুবই মজার এই লাউ রান্না আপনি চাইলে এভাবে করতে পারেন ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম কাঁচামরিচ তারপর আবার ভালো করে চেড়ে লাউটাকে মাংসের সাথে মিশিয়ে নেব রুটি পরোটা কিংবা ভাতের সাথে কিন্তু অসম্ভব মজার এই লাউ তারপর অ্যাড করে দিলাম মিডিয়াম সাইজের টমেটো তবে সময় লাউ রান্নাতে মনে রাখবেন লাউ সিদ্ধ হওয়ার আগে টমেটো দিতে যাবেন না যদি লাউ সিদ্ধ হওয়ার আগে আপনি লাউয়ের টমেটো অ্যাড করেন সেক্ষেত্রে লাউটা কিন্তু একদম সফট হবে না একটু শক্ত থেকে যাবে এজন্য লাউটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পর আপনি টমেটো অ্যাড করবেন টেস্ট বাড়ানোর জন্য আমি অ্যাড করে দিলাম ধনিয়া পাতা তবে মাংসের তরকারিতে যদি কেউ ধনিয়া পাতা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে চেষ্টা করি ধনিয়া পাতা অ্যাড করতে একদম রেডি আমার আজকের লাউ দিয়ে মুরগির মাংস দেখুন মশাল্লা কতটা সুন্দর হয়েছে লাউটাও একদম সফট হয়ে গিয়েছে মাংসগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আর এরকম একটু ঝোল থাকবে একদম মাখা মাখা হবে না একদম শুকিয়ে ফেললে ভালো লাগে না খেতে ব্যাস এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে অসম্ভব টেস্টি আর লাউটা মনে হয় খুবই ভালো ছিল যে কারণে খুব ভালোভাবে সফট হয়ে সিদ্ধ হয়েছে লাউ এনে ঘরে রেখে দিলে সেই লাউটা সিদ্ধ হতে চায় না সেজন্য বাজার থেকে যেদিন লাউ আনবেন সেদিনই চেষ্টা করবেন রান্না করে ফেলতে এতে করে লাউটা খুবই সুন্দর হয় রান্না করলে অসম্ভব টেস্টি এই লাউ রান্না করে চাইলে শীতে খেতে পারেন আমার চ্যানেলে এইরকম আরও অনেক রেসিপি আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আমার আজকের এই ছোটো রেসিপিটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ